আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম 350 বছর তওবা করার পরে যখন তার তওবা কবুল হলো, তওবা কবুল হওয়ার পরে আল্লাহ শুকরিয়াতান দুই রাকাত নামাজ ওই জায়গায় আদায় করেছে। তখন কোনো কাবা ঘর ছিল না, আদম নবী যেই জায়গায় তওবা কবুল হয়েছে ওই জায়গায় বর্তমানে কাবা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এই নতুন খবরটা শুনেন, যেখানে আদম নবীর তওবা কবুল হয়েছে ওই জায়গাটাই হলো বর্তমানের কাবা ঘর। তখন কিন্তু ঘর ছিল না, জোরে কোন কি ছিল না। তবে আদম নবী দুই রাকাত নামাজ পড়েছে। এখন বনি আদমকে আদম সন্তানের কাছে আমার প্রশ্ন হলো, আদম নবী যখন দুই রাকাত নামাজ আদায় করলো তখন কোন দিক মুখ করে নামাজ পড়েছে? কথা কয় না, কোন দিকে? সাইদে হুজুর কাবা ঘরের মধ্যে ঢুকছিল। এ ওয়াজটা যখন পাবনায় দারুল আমান টাস্টে করলো তখন একজন জিজ্ঞাসা করলো, হুজুর আপনি তো কাবা ঘরের মধ্যে গেলেন, তখন কোন দিক হয়ে নামাজ পড়ছেন? কারণ আমরা যারা বাইরে থাকি তারা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, কিন্তু ঘরের মধ্যে গেলে কোন দিক হয়ে? কি কন, আমাকে জানার অধিকার আছে না নাই? এ কথা হয় না রে বাইরে। আসলে দিক কোনটা? আসলে পশ্চিম দিক না কাবার দিক? যারা হজ করেছেন আমরা যে দিক দিয়ে যে দরজা দিয়ে ঢুকি কাবারের সামনে নিয়ে নামাজ পড়ি, পড়েননি কোনোদিন উত্তর দিকে, কোনোদিন দক্ষিণ দিকে, কোনোদিন পূর্ব দিকে, কোনোদিন পশ্চিম দিকে? তার মানে কোনো দিক না। আমাদের লক্ষ্য হলো ফালিয়াবুদু রব্বাহাজাল বাই, আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আদম নবীর দুই রাকাত নামাজ পড়লো তখন কাবা ঘর ছিল না, কাবা ঘরের জায়গার উপরে কোন দিক হয়ে নামাজ আদায় করলো? আপনারা বলতেছেন হুজুর আমরা জানি না, আমি আপনাদের জন্য সহজ করার জন্য বলতেছি, সূর্য উদয় হয় কোন দিকে আর সেজদা দেয় কোন দিকে? এখান থেকে ফরমান হলো, যখন কাবা ছিল না তখন সেজদা হবে পশ্চিম দিকে। সুবহানাল্লাহ, আমাদের ভাগ্য এত ভালো, সুবহানাল্লাহ কর না কেন, আমাদের ভাগ্য এত ভালো, আল্লাহ কাবা আমাদের জন্য পশ্চিম দিকে করেছে। আবার আমাদের ভাগ্য এত ভালো, কাবা ঘরের কিন্তু চারিদিকে চারটা দরজা নাই, কাবা ঘরের মাত্র দরজা একটা, আর সেই দরজাটা আল্লাহ বাংলাদেশের দিকে করে বানায়া দিছে। সুবহানাল্লাহ, কাবা ঘরের কি চারিদিকে চারটা দরজা? দরজা কয়টা? আর সেই দরজাটা আমাদের দিকে, সুবহানাল্লাহ কয় না। এই জন্য পৃথিবীর ভিতরে বাংলাদেশের মুসলমানের নামাজ ভালো। আমরা কেউ যদি নামাজ পড়ি, একটা ভাই যদি সামনে থাকে আমার নামাজ শেষ না হওয়া পর্যন্ত ওই কিন্তু লড়ে না। আমি দেখছি খেলতে না, আমি লড়তেছে না, আর সৌদি আরবে কি হয় জানেন? এই যে ভাইজান গেছে ঘাটের উপর পাওতে পার হয়ে যায়। আমি সুদানের এক নামাজ দেখি, সুদানের এক সুদানি এরকম নিয়ত করছে, করার পরে কখন কি করতে যায়। বাংলাদেশের একটা মূর্খ নামাজ পড়ে, অন্যান্য দেশের শিক্ষিত লোকেরা অত সুন্দর করে নামাজ পড়ে না, কারণ বাংলাদেশের মুসলমানের দিকে কাবা ঘরের দরজা আল্লাহ খুলে দিয়েছে। ধরে কোন সুবহান, কোন ঘরের মধ্যে ঢুকতে গেলে দরজা লাগবে মিয়া? অন্যান্য দেশের লোকেরা এখানে ঘর দেখে খুঁজে পায় না ভিতরের খবর কি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপরে এত খুশি, আমাদের দেশের দিকে দরজা রাখছে, সেই দরজা দিয়ে আমরা কাবার ভিতর, কাবার ভিতর দিয়ে বাইতুল মামুর, বাইতুল মামুর দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত অনেক নামাজিকে আল্লাহ পৌঁছায়া দেয়। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তওবা যখন কবুল হলো আদম শুকরিয়াতান দুই রাকাত নামাজ পড়লেন, আল্লাহ বলে হাবিব আদম নবীর ওই দুই রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আমি যত্ন করে রাইকা দিয়েছি, আজকে লাইলাতুল মিরাজে ওই আদম নবীর দুই রাকাত নামাজ আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এই দুই রাকাত ফজরের নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহে